শ্রীপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। বিএড উত্তীর্ণ বেকাররা তাদের কর্মসংস্থানের দাবিতে দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রীর নিকট। বিএড উত্তীর্ণ বেকাররা জানায়, মুখ্যমন্ত্রী তাদের দাবির সপক্ষে সঠিক কিছু বলেননি। ত্রিপুরাতে এমনকি অল ওভার ইন্ডিয়াতে আমরাই প্রথম 2 বছরের বিএড করেছি, কিন্তু 2 বছরের বিএড করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। একদিকে তো ত্রিপুরাতে সঠিক পরিমাণে সরকারি বিএড কলেজ নেই, আরেকদিকে প্রাইভেট যেগুলো আছে এগুলোতে মানে অ্যাডমিশন ফি প্লাস যে পড়ার যে খরচ অনেক টাকা, তারপর আমাদের থাকা খাওয়ার খরচ অনেক টাকা। এইসবের মধ্যে যখন আমাদের বিএড কমপ্লিট হয়েছে, আমরা শিক্ষামন্ত্রীর সাথে মে মাস থেকে এখনও পর্যন্ত সংস্পর্শে ছিলাম, কিন্তু আমাদের তখন থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো প্রতিশ্রুতি কার্যকরী হয়নি। শুধু কমিটমেন্ট কমিটমেন্ট কমিটমেন্টই চলছে, কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে দেখছি যে ত্রিপুরাতে বিএড করাকে নিডেট নেই। কিন্তু আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি এবং আসাম ইউনিভার্সিটির আন্ডারে আমরা 1200 মানে 1200 জন আছি ত্রিপুরাতে, আমাদের বিএড কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা এখনও কোনো সরকার বা এমনকি নোটিফিকেশনের কোনো আশাই আমরা পাইছি এখনও পাইনি। তো আজকেও আমরা সিএম এর সাথে দেখা করেছি, কিন্তু এই বছর কি নেওয়া হবে না না নেওয়া হবে এমন কোনো কিছু আমাদের সঠিক সারা আমরা পাইনি। তো আমরা এইভাবেই আমরা চলছে, কিন্তু আমরা খুব হতাশার মধ্যে আছি। 8ই নভেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিএনজি গাড়ি চালকদের মধ্যে বিনা খরচায় স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়। চিকিৎসা শিবিরে সিএনজি চালকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। একটা অত্যন্ত মঙ্গলজনক, অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ, কারণ ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনারা সবাই জানেন, রোগ চিকিৎসা করার চাইতে রোগ প্রতিরোধ করা অনেক বেশি প্রয়োজনীয়, অনেক ভালো। এবং রোগ প্রতিরোধ করার জন্য যেটা প্রথমে দরকার, সেটা হলো রোগের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা দেখা। সেটা আমরা অনেক সময় করি না, কারণ আমরা যতদিন নিরোগ থাকি, যতদিন কোনো অসুখ আমাদের স্পর্শ না করে, ততদিন আমরা ভাবি যে আমার কোনো রোগ হবে না। কিন্তু যখন হয় তখন চিকিৎসা করতে আমরা দৌড়ই। তার চিন্তা অনেক ভালো যদি আমরা আগে থেকেই জেনে নিতে পারি যে আমার অমুক অমুক রোগ হবার সম্ভাবনা আছে এবং সে সম্বন্ধে সাবধান হই। সেই জন্য যেসব পদক্ষেপ এই টিএনজিসিএল নিচ্ছে, এই রোগ প্রতিরোধ করবার জন্য যে হেলথ চেক আপ ক্যাম্প, এটাকে আমি স্বাগত জানাই। এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ, এবং এরকম ধরনের পদক্ষেপ আরো বিভিন্ন সংস্থা নিন, আমি এটাই কামনা করি। আজকে এইটুকু বলে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছোট রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে?
ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। বলুন, রিপোর্ট রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনাড়ির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reason to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में कष्टे सोंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइम्स होके हम नाज है। इफ़ाई, इफ़ाई यूनिवर्सिटी त्रिपुरा। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার এন্ড টেকনোলজি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানের পূর্বে এই দিবসকে কেন্দ্র করে রাজধানীতে সংগঠিত হয় এক র্যালি। বিশ্ব রেডিওগ্রাফি দিবস 8ই নভেম্বর
আজকের দিনটা সারা বিশ্বে বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওলজিস্ট, রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট এই দিবসটা উদযাপন করে থাকে। মূলত 8ই নভেম্বর এই দিনে বিশ্ববিখ্যাত পদার্থবিদ উইলহেম কনাড রঞ্জন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। এই এক্স রশ্মি আবিষ্কারের দিনটাকে আজ বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা বিগত 5 বছর যাবৎ ত্রিপুরা রাজ্যে ওই একটা র্যালির আয়োজন করি, বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করে আসছি এবং অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম করে থাকি, যেমন কুইজ প্রোগ্রাম, সিএমএ ইত্যাদি আমরা করে থাকি। এবছরও আগামী 12 তারিখ আমরা সিএমএ এবং একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছি রবীন্দ্রভবন নাম্বার 2। র্যালিতে আমরা ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণের কাছে এক্সপ্রেসওয়ে ভালো মন্দ সুফল প্রকল্প। কুমারঘাট শহরে নতুন পেট্রোল পাম্প চালু, ঊনকোটি জেলা হাসপাতালের উন্নয়নের দাবি নিয়ে আর বেশ কিছু দাবি নিয়ে চলতি মাসের 16ই নভেম্বর সকাল 11টায় ঊনকোটি জেলার 6টি স্থানে জমায়েত করবে সিপিআইএম ঊনকোটি জেলা কমিটি। এই কর্মসূচিতে সামনে রেখে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় সিপিআইএম ঊনকোটি জেলা কমিটি। আমাদের কৈলাসহর জেলা সদর কৈলাসহরের সাথে রাজ্যের মূল সড়কে যোগাযোগের রাস্তাগুলি বেহাল অবস্থায় আছে। কৈলাসহর কুমারঘাট মেইন রোড কেন্দ্রীয় সংস্থা সরকারের সংস্থা বিআরও কাজের বরাত পেলেও দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত করে রেখেছে। ইদানিং বিআরও এই রাস্তার কাজ ছেড়ে দেয় এবং অন্য একটি কেন্দ্রীয় সংস্থা এনএইচআই বিসিএলকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু রাস্তার কোনো কাজের কোনো উন্নতি হচ্ছে না। তাই অতিসত্ব রাস্তার কাজ সমাপ্ত করার জন্য দাবি জেলার মানুষের প্রধান দাবি। এই দাবিটা আমরা মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাব, আর ত্রিপুরা সরকারের যারা আছেন তাদের কাছে জানাব। কৈলাসহর কুমারঘাট বায়া সময় হলো ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। ঠাঙ্গ দ দনাগ দনাদ ঠাঙ্গ তড়াক দনাদ ঠাঙ্গ দ দনাগ দন তাক দনাদ ঠাঙ্গ দ টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার ড্রপ। আরএফএল ওয়ার ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার ড্রপ। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, ও মা, কি হয়েছে? মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকে ও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র্যাশ, মাড়ি বা নাক
ফাটিয়ে রক্ত ছড়া প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শান্তির বাজার বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে চলছে তৃষ্ণা প্রমুখদের কাজ। মিশন 2018 কে সামনে রেখে বিজেপির এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস সহ অন্যান্য। 36 শান্তিবাজার মন্ডল কমিটির উদ্যোগে 40 নম্বর বুথে সকাল থেকে যে জনসম্পর্ক অভিযান চলছে, সারা ত্রিপুরা ব্যাপী আমাদের যে জনসম্পর্ক অভিযান, তারই অঙ্গ হিসাবে আজকে শান্তিবাজার 40 নম্বর বুথে আমাদের এই কার্যকর্তারা, এই মন্ডলের কার্যকর্তারা আমাদের সবাইকে নিয়ে আমরা যে জনসম্পর্ক অভিযান শুরু করেছি, বিভিন্ন বাড়িতে আমরা গিয়েছি এবং জনসম্পর্কে বেশ ভালো সাড়া পেয়েছি, পাচ্ছি আমরা। মানুষের একটাই অভাব অভিযোগ অনেক আছে,
দীর্ঘদিন ধরে যে সরকারটা এই রাজ্যে চলছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার, মানুষের একটাই কথা যত তাড়াতাড়ি ইলেকশন হবে মানুষ অপেক্ষায় আছে, আমাদের পক্ষে রায় দিবে ভারতীয় জনতা পার্টি। এই রাজ্যের সরকার, এই রাজ্যের মানুষ চায় এবং এই মণ্ডলের এই বুথেরও লোক বেশ সারা পাচ্ছি, আমরা চাইছি যে যত তাড়াতাড়ি ইলেকশন হোক আমরা আছি আপনাদের পক্ষে। দীর্ঘ তিন বছর ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত রাজাপুর এলাকার লোকজন, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বারকে জানিয়েও তাদের সমস্যা এখনো সমাধান হয়নি। জানা যায় বগাপা ব্লকের বিডিও এই সম্পর্কে নীরব দর্শকের ভূমিকায়। এলাকাবাসীদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর যেন তাদের সমস্যা সমাধানে অতি সত্বর এগিয়ে আসে। তিন বছর তো হয়েছে, আমাদের তিন বছর জল নাই। আপনারা জানাইছেন? জানাইছি, পঞ্চায়েত জানি। পঞ্চায়েত লোকে কি কইছে? কইছে হইব নিচে মনে হয় মাটি ভেঙে গেছে, সাপ্লাইটা একটু সরাই দিয়ে আনি, নতুন করে দিতে বিনালি হইতো না। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।